আজ আমরা আলোচনা করব এক বিশেষ অর্থকারী ফসল নিয়ে যার নাম চুই ঝাল বা চৈঝাল এটি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে প্রচুর পরিমাণে জনপ্রিয় একটি মশলা জাতীয় খাবার হলেও আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে বা ভারতে সেইভাবে এর প্রচলন হয়নি কিন্তু এটি বর্তমানে একটি বিশেষ সম্ভাবনাময় ফসল আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের পূর্ব অংশে দুটি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা ও বিশেষত উত্তর চব্বিশ পরগনায় এই ঝালের চাষ দেখা যায় চুইঝাল নিয়ে বর্তমানে বিশেষ চাষের প্রবণতা দেখা যাচ্ছে তো এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো চুইঝালের দুটি প্রজাতি অর্থাৎ আমরা মোটামুটি জানি চুইঝালকে যদি আমরা দেখি তাহলে আমরা দুটি প্রজাতিতে ভাগ করতে পারি একটা হলো গেছো চুই একটা হলো ঝাট চুই প্রথমেই বলে রাখি প্রথমে যখন বাণিজ্যিকভাবে চুইঝাল চাষ হতো না তখন চুইঝাল বলতে আমরা গেছো চুইকেই বুঝতাম কিন্তু বর্তমানে বাণিজ্যিকভাবে চাষ করার জন্য চুইঝালের কিন্তু ঝাড় প্রজাতি তৈরি হয়েছে যেটা আমরা উন্মুক্ত চাষ কিন্তু মূলত বাংলাদেশেই বেশি দেখা যায় আমাদের রাজ্য বা আমাদের দেশে সেইভাবে কিন্তু ঝাড় চুইয়ের চাষ দেখা যায় না আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসে যে আপনি বা আপনারা কোন ধরনের চুই চাষ করে লাভবান হবেন ঝাড় চুই না চুই যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চাইছেন তারা ঝাট চুই চাষ করে থাকেন তার কারণ বিস্তীর্ণ ক্ষেত্রে বা অনেক বড় জায়গায় চাষ করতে গেলে কিন্তু ঝাড়চুই চাষ করাই বেশি লাভের কেন বেশি লাভের চুই গাছের কাটিং থেকে যখন চুই গাছের কাটিং থেকে চারা তৈরি করা হয় এবং তা বিস্তীর্ণ জায়গায় লাগানো হয় সেখানে অনেক সময় অনেকটা জায়গা জুড়ে সেইভাবে কোনো গাছ থাকে না বা ফাঁকা মাঠে লাগানো হয় সেই জন্য ঝাড়চুই চাষ সেক্ষেত্রে লাভজনক হয় কিন্তু বাণিজ্যিকভাবে যারা চাষ করছেন না বা যারা গৃহের প্রয়োজনে চৈঝাল চাষ করছেন তাদের কিন্তু গেছোচুই চাষ করাই লাভ বা লাভজনক অনেকে চৈঝাল চাষ সংক্রান্ত বিষয় নিয়ে নানাভাবে পরামর্শ দেন বা এভাবে চাষ করুন ওভাবে চাষ করুন নানানভাবে চৈঝাল চাষের কথা বলা হয় কিন্তু আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি চৈঝাল চাষের যে বিশেষ যত্নের প্রয়োজন হয় এমনটাও নয় আপনারা দেখতে পাচ্ছেন চৈঝালের যে গুচ্ছ মূলগুলো থাকে এখানে যে মূলগুলো দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি যে গুচ্ছ মূলগুলো থাকে এগুলো যদি মোটামুটি এক হাতের মতো কেটে নিয়ে বা তার থেকে একটু বড় কেটে নিয়ে আপনি মাটিতে লাগিয়ে দেন তেমন বিশেষ পরিচর্যা একটু লাগিয়ে রাখবেন একটু মাঝে জল দেবেন যদি পারেন একটুখানি গোবর সার বা খোল পচা বা তার থেকে যদি একটু আরও ভালো করে পরিচর্যা করেন যদি কোনো ভার্মি কম্পোস্ট দিয়ে দেন তাহলে দেখবেন কিছুদিন পরে কিন্তু চুই গাছ বাড়তে শুরু করেছে গেছো চুইয়ের কতগুলো সুবিধা আছে গেছো চুই জাল লাগালে যদি একবার আপনি লাগাতে পারেন দেখুন বন্ধুরা এটা কিন্তু একটা গেছো চুই চুই গাছ এটার কোনো বিশেষ পরিচর্যা নেই আপনারা দেখতেই পাচ্ছেন খুব বিশেষ বয়সও নয় বছর আড়াই এর মতো বয়স এই গাছটির এতটাই গাছটা বড় হয়েছে এবং চারিদিকে এটি একটি মেহগনি গাছে তুলে দেওয়া জাস্ট আপনারা দেখলে বুঝতে পারবেন পুরো ছবিটা আপনারা দেখুন যে এমনি কোনো বিশেষ পরিচর্যা করা হয়নি জাস্ট একটা মেহগনি গাছের নিচে লাগানো হয়েছিল তো সেটা অনেকটাই বড় হয়ে গেছে গেছুচুইয়ের এখানেই তাৎপর্য যে গেছুচুই একবার লাগালে আপনার বাড়ির প্রয়োজনে যতটা আপনার দরকার ততটা তো আপনি মেটাতে পারবেন চাইলে আপনি বাজার যত বিক্রি করতে পারেন বাজার বিক্রি করতে পারেন আরেকটা কথা বন্ধুরা বলে রাখি ঝাড় চুয়ের থেকে কিন্তু গেছো চুয়ের দাম অনেকটাই বেশি কারণ এটা অনেক দিন ধে অনেক দিন থেকে অনেক বছর পর্যন্ত থাকে তার জন্য এর ডাটাগুলো যেগুলো অনেকটাই মোটা হয়ে যায় আর চোইয়ের ডাটা যত মোটা হবে তত কিন্তু এর দাম বাড়ে নিচের অংশের ডাটাগুলো আরও বেশি মোটা হয় এবং অনেকটা শ্বাসযুক্ত হয় চৈডাটা যত শ্বাসযুক্ত হবে তার দাম কিন্তু ততটাই বেশি হবে আমরা অনেকেই আন্দাজ করতে পারি না বা আমরা অনেকে জানিই না যে ভালো চৈ ঝাল কিন্তু আটশো টাকা থেকে হাজার টাকা পর্যন্ত কিলো বিক্রি হয় আর এমনি নর্মাল যে ডাটাগুলো যেগুলো ছোটো ছোটো ডাটা দেখছেন এগুলো তো তিনশো চারশো বা পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি হতে পারে তাহলে বন্ধুরা চই কিন্তু একটা আলাদা বাড়তি গুরুত্ব রাখে বর্তমানে যারা অর্থকারী ফসলের কথা ভাবছেন তারা কিন্তু অবশ্যই চুইঝাল চাষ করে দেখতে পারেন বিশেষ কোনো পরিচর্যার দরকার নেই আপনার যদি কোনো পতিত জায়গা পড়ে থাকে বাড়ির কোথাও জায়গা পড়ে আছে বা আপনি সে জায়গায় কাজে লাগাতে পাচ্ছেন না বা আপনার আপনি হয়তো কিছু অর্থকারী গাছ লাগিয়েছেন যেমন অনেকেই বাড়িতে মেহগনি গাছ লাগায় বা সুপারি গাছ লাগায় আপনি সেই গাছের নিচেই আপনি গেঁচো চুই চাষ করে দিতে পারেন বাড়ির পাশে কোনো জায়গা থাকলে আপনি গেছু চুই চাষ করে দিতে পারেন গেছো চুইয়ের কিন্তু বিশেষ কোনো যত্নের প্রয়োজন হয় না অনেকেই দেখি অনেক সময় দেখি যে ভিডিওতে এইভাবে যত্ন নিন ওইভাবে যত্ন নিন অনেকভাবে যত্ন নেওয়া হচ্ছে কিন্তু আমার বাস্তবিকতা থেকে বলছি তেমন যে বিশেষ যত্নের প্রয়োজন হয়েছে তা নয় এই গাছটা দেখুন এই গাছটা জাস্ট লাগানো হয়েছিল মাঝে মাঝে একটু জল দেওয়া হয়েছিলো প্রথম পরিস্থিতিতে যখন গাছ একবার হয়ে গেছে তারপরে গাছটা অনেকটাই বড় হয়েছে মেহগনি গাছ বাইতে বাইতে অনেক উপরে উঠে গেছে এবং এই গাছটির এখন যা পরিসর এখন যতটা বড় হয়েছে এটার থেকে এটা পুরো গাছটা বিক্রি করলে অনেকটাই অনেক টাকা আর গাছ বিক্রি হয়ে যাবে কিন্তু পুরো গাছ যদি যদি আপনারা গেছো চই লাগান তাহলে পুরো গাছ বিক্রি করার কোনো দরকার নেই যখন প্রয়োজন হবে যেটুকুনি সেটুকুনি বিক্রি করে দেবেন বা নিজের প্রয়োজনেও ব্যবহার করতে পারেন আর বাণিজ্যিকভাবে আপনারা চাইলে কিন্তু আপনারা ঝাড়চুইয়ে চাষ করতে পারেন তো এটা জাস্ট আমার আমি কোনো বিশেষ অভিজ্ঞ ব্যক্তিও নয় এই ব্যাপারে আমি কোনো কৃষি কৃষি বিশেষজ্ঞ বিশেষজ্ঞও নই আমার যেটুকুনি অভিজ্ঞতা ছিল অভিজ্ঞতার ভিত্তিতে আমি বললাম বন্ধুরা আপনারা চই চাষ করলে অবশ্যই আপনারা লাভবান হবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা